প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের স্টোরি টেলার ব্লগে। আজকেও আপনাদের জন্য একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই গল্পটা আপনাদের ভালো লাগবে। যারা আমার স্টোরি টেলার ব্লগ পছন্দ করেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন, কমেন্ট করছেন, দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের গল্পের নাম ভূতের গল্প। গল্পটির নামই ভূতের গল্প। লিখেছেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। চলুন তাহলে শুরু করা যাক। সেবার শরীরটা বেশ রকমের খারাপ হয়। ঘুম হতো না রাত্রে, ভোরবেলা তন্দ্রা আসত, কিন্তু ভীষণ স্বপ্ন দেখতাম। দুর্গন্ধ কোবরেজ তেল উপকারের মধ্যে খুব সর্দি হলো। ঘুম না হওয়ার জন্য যা কষ্ট, তার চেয়ে বেশি সর্দির। সারা দিন মন খারাপ করে থাকতাম, কোথাও যে বেড়াতে যাব তাও ভালো লাগতো না। আর যাবই বা কিসের? ট্রামের চাকায় ও মাথায় ভারী বিদ্যুৎ চমকায়, মোড় ফেরবার ও থামবার সময় কিচকিচ করে, উঠে চলবার সময় শব্দ হয়। বাসে চড়া আমার পক্ষে অসম্ভব, ট্যাক্সি রোজ রোজ কিছু চড়া যায়? বাঙালি হিন্দু ড্রাইভারও ডাকতে না ডাকতে মেলে না। ডাক্তাররা পরামর্শ দিলেন দার্জিলিং কিংবা শিলং যেতে, কোবরেজ বললেন পুরী। শেষে হোমিওপ্যাথের মতেই কাজ করলাম, গেলাম চন্দননগরে। সেখানে থাকবার সুবিধা ছিল, আমার দাদা দূর সম্পর্কের হলেও পরম আত্মীয়, সেখানে থাকতেন। তার বাড়ি খুব বড়, খোলা জায়গায়, গঙ্গার ধারে না হলেও কাছে এক মিনিটের রাস্তায়। সংসারে এক স্ত্রী ভিন্ন, দ্বিতীয় বালাই নেই। বৌদিও চমৎকার লোক, মোটর পর্যন্ত চালাবার দরকার হলেও পিছপাহর না। ইংরেজি বলেন ডিনার খান, অর্থাৎ সিগারেট খান না, খোপাও বাঁধেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে একটা অতি মধুর সম্বন্ধ ছিল, যার জন্য অতিথি অভ্যগতদের প্রতি সৌজন্য রক্ষা অতি সহজেই সম্পন্ন হতো। তার বাড়িতে প্রতি শুক্রবার শহরের ভদ্র যুবকদের বৈঠক বসত, সেই বৈঠকে আমি যোগ দিয়েছি। কখনো কোনো আড়ষ্টভাবে কিংবা অভদ্রতা লক্ষ্য করিনি। সবসময় যে খুব উঁচু দরের কথা হতো তা নয়, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, গান বাজনা, মজা তামাশাও হতো। আমার ছন্দ নিয়ে কুটু তর্ক বাদ যেত না। এক এক শুক্রবার আবার নতুন কিছু একটা মজা করা হতো। দাদা বৌদির সংসারে সত্যিকারের লক্ষ্মী বাসা বেঁধেছিলেন, এমন সুষ্ঠু সংসার চোখে পড়ে না। তাই যখন হোমিওপ্যাথ গঙ্গা বক্ষে বিচরণ করে মাথা ঠান্ডা করতে উপদেশ দিলেন, আমি বৌদিকে একখানা চিঠি লিখলাম, কিছুদিন গিয়ে থাকতে পারি কিনা। অনেকদিন যাইনি, কোনো খবরও পাইনি, যেতে ইচ্ছে করছে। অসুখের কথাও লিখলাম গুছিয়ে, দাদা ডাক্তার কিনা। পরের দিনই উত্তর এলো, যেন বৃহস্পতিবারে না গিয়ে শুক্রবারে যাই, স্টেশনে গাড়ি থাকবে। শুক্রবারে পৌঁছতে অনুরোধ করার কারণ এই যে, হয়তো শনিবার দাদাকে একবার চুচড়ো যেতে হবে সিভিল সার্জনের সঙ্গে কনসালটেশনে। ফরাসিদের চন্দননগর হলেও পাড়াগা, সন্ধ্যাবেলা ঝিঝি পোকা ডাকে, রাতে শেয়ালের ডাকও শোনা যায়। অন্ধকার সূচিভেদ্য না হলেও রাস্তার আলোর পক্ষে রীতিমতো দুর্ভেদ্য। সব রাস্তাই যেন বাগানের মধ্যে ঢুকে গিয়েছে, দুপাশে খোলা নালা, নিশ্চয়ই সাপ আছে। বাগানের মধ্যে বাড়ির গায়েই বুড়ো বুড়ো গাছ, তাল, নারকেল, আম, কাঁঠাল, বাজ পড়লে আর রক্ষে নেই। বেত আছড়া সাপ লাফিয়ে ঘরে ঢুকতে পারে। তবে ওই যে কোনো বাস ট্রামের গোল নেই, যা হয় শনিবার রাত্রে রাস্তার মোড়ে, তাও কলের ও কলকাতার বাবুদের গলায়। যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছে, স্টেশনে মোটেও আসেনি দেখে একটু চিন্তিত হলাম। একজন ডেলি প্যাসেঞ্জার বললেন, তার কি, আসুন তা আমাদের গাড়িতে। শহর থেকে এমন অনেক শেয়ারের গাড়ি যাতায়াত করে, মাথায়ও লোক চড়ে দরকার হলে আমি ভেতরে স্থান পেলাম। নরবরে গাড়ি কিন্তু চলে মন্দ নয়, শব্দ হয় মরমর, ক্যাচ ক্যাচ, তার উপর ছপটির ছপাং ছপাং। গাড়িতে উঠতেই কানে বোরিক তুলো গুঁজে দিলাম। বাজ ও ধাতব পদার্থের ঘর্ষণের আওয়াজ থেকে আত্মরক্ষার জন্য সর্বদাই খানিকটা মেডিকেটেড তুলো সঙ্গে রাখি।
কেটে গেলে দরকার হতে পারে। কানে বুঝলাম লুকিয়ে, কেননা লোকদের কানেও যে চামড়া নেই আমি সঙ্গীতের আসরে গিয়ে পরিষ্কার বুঝেছি। একটা চৌমাথার মোড়ে আমাকে নামতে হলো। গারোয়ান সুটকেসটা নামিয়ে দিলে, পয়সা চুকুয়ার সময় বলে দিল ওই কাশিতলার গলির শেষের বাড়িটা, বড় ফটোকলা বাড়ি, দেখলেই চিনতে পারবেন। সুটকেসটা হাতে নিয়ে অগ্রসর হলাম। ঠিক গলি নয়, কলকাতার বড় রাস্তার মতো, তবে এরকম অন্ধকার কলকাতার কোনো বাইলেনেও নেই। যত সব পাখি গাছের উপর আওয়াজ করছিল, অদ্ভুত আওয়াজ, সব মোটেই পরিচিত নয়, বোধহয় বাদুরের, না হোক চামচিকের, অন্তত গন্ধে তাই মনে হলো। একটা চামচিকে, চামচিকেই বোধহয় আমার অগ্রদূত হয়ে উড়ছিল। পাখিটা কানা, নচেত এত ঘোরে কেন? কিংবা হয়তো কোনো ভাটিতে পড়ে গিয়েছিল। পাখিটার দিকে চাইতে চাইতেই হোঁচট খেলাম। খুব দূরে মনে হলো একটা আলো জ্বলছে। 10-20 কদম এগোতেই দেখলাম একটা প্রকাণ্ড ফটক হা করে দাঁড়িয়ে আছে। ড্রাইভের শেষে গাড়ি বারান্দা, তাই তো একটা আলো ঝুলছে। নিশ্চয়ই এবাড়িটা, কেননা এবাড়ি আমার পরিচিত। তবে পাড়া গায়ে বিশ্বাস করতে নেই, বিশেষত রাত্রিরে। কি জানি ওই ধরনের অনেক বাড়ি হয়তো আছে, বাড়ির তো আর নম্বর নেই, আলোর বহরও এত কম যে তাতে করে বাড়ি চেনা যায় না। মনটা একটু বিরক্ত হয়েছিল, এতটা রাস্তা একলা আসবো সুটকেস বয়ে? জানলে হয়তো আসতামই না। যা হোক, এসে যখন পড়াই গেছে তখন মন্দ হলো না, একটু অ্যাডভেঞ্চার না হলে জীবনটা নিরস হয়ে যায়। স্নায়ু দুর্বলের পক্ষে একটু আটটু বৈচিত্র্য ভালোই। দারোয়ান হাত থেকে সুটকেসটা নিয়ে এগিয়ে চলল। গাড়ি বারান্দার নিচে সিঁড়ির উপর একটি যুবক দাঁড়িয়ে আছে। এক চটকায় দেখে চেনা মুখ বলে মনে হল না। পেশোয়ারি চালে ধুতি পরা, ছোট পাঞ্জাবি, চোখে কালো টর্টিজ শেলের মস্ত গোল চশমা। আমাকে দেখে এই যে দাদা বলে এগিয়ে এলেন। এ কি হেঁটে যে, গাড়ি কোথায়? তাও তো বটে, রঘুটা চিনতে পারে নাই নিশ্চয়ই। মালি হয়েও ফুল চিনল না, বাট আহাম্মক, যাগ্গে পৌঁছেছেন, এই ভাগ্য। গলিটাও ভালো নয় আবার। ওরে চাঁদে, ড্রয়িং রুমে আলো নেই দেখে জিজ্ঞেস করলাম, দাদা বৌদি বুঝি বাড়ি নেই? না, ডাক্তার বাবুকে হঠাৎ চুচুড়ো যেতে হয়েছে, আজ রাতে হয়তো আসবেন না। বৌদি? আহা বৌদি কেন, আপনি কি জানেন না? কেন, বৌদি বুঝি বাপের বাড়ি গেছেন? আজকে এই অতিথি সৎকার করতে হবে, নিজ গুণে দোষ ত্রুটি দেখবেন না। ছোকরাটি ভারী সপ্রতি, নিশ্চয়ই যুদ্ধের ফেরত, ফরাসি সভ্যতার ছোঁয়াচে মানুষ সামাজিক হয়ে ওঠে, বোবার মুখ ফুটে ব্যবহার সহজ হয়, আর ইংরেজি সভ্যতা, ও জাতের ভদ্রতা কোথায়? পোড়া মুখো জাত, তাই বাঙালিরাও গম্ভীর হয়ে যাচ্ছে। ছেলেটি আমাকে ড্রয়িং রুমে নিয়ে গেল, নিজে প্রথমে ঢুকে আলো জ্বেলে দিল। প্রকাণ্ড ঘর, মাঝখানে একটা চৌকা লণ্ঠন আলো, বৈদ্যুতিক লণ্ঠনটি মজার, কালো ঘোড়াটোপের উপর বোধহয় একটা চীনে ড্রাগন কিংবা গার্গাইলের মতন জন্তু আঁকা। এ ধরনের বিগড়ি ও এক্সোটিক রুচি আমার ভালো লাগে না। যখন সূক্ষ্ম রুচি ভোতা হয়ে যায়, জীবন স্রোতে ভাটা পড়ে, দৈনন্দিন সুপরিচিতদের আস্বাদ মুখে রোচে না, তখনই অদ্ভুত একটা কিছুর প্রয়োজন হয়। আলোটির দিকে চেয়ে থাকতে দেখে ছেলেটি বলল, ওটা আমার আঁকা। আচ্ছা, এবার চা আজ্ঞা হোক। চা এলো সঙ্গে খাবার। চায়ের সঙ্গে খাবার খাই না সাধারণত, চায়ের রসভঙ্গ হয়, কিন্তু ছেলেটির নিরতিশয় অনুরোধে খেতেই হলো। কর্তব্য জ্ঞানের দায়িত্বে সে নাছোড় বান্দা হয়েছে, নিয়ম ভঙ্গের জন্য মনটা খুঁতখুত করতে লাগলো। সেও বুঝলে অন্যায় হয়েছে, তাই দুজনেই একটু কেমন যেন চুপচাপ হয়ে রইল। অপ্রস্তুত হয়েছে দেখে আমিই কথা পাড়লাম। আচ্ছা, এ গলিটার নাম তো ফাঁসিতলা। বহু পূর্বে ওই মোড়ে যে গাছটি দেখলেন, তার নিচে একবার একটি লোককে গিলোটিন করা হয়েছিল, সে ভারী আশ্চর্য কাণ্ড, শুনবেন? না থাকবে, তাহলে ওখানে বেশি আলো দেওয়া উচিত। দেয়া হয়, কিন্তু হাওয়াতে কেবল নিভে যায়। চন্দনগড়ে খুব হাওয়া বুঝি, গঙ্গার হাওয়াতে প্রাণ জুড়য়,
একবার রাজগঞ্জে গিয়েছিলাম, মনে আছে? হাওয়াতে আমাকে ডেক থেকে প্রায় উড়িয়ে নিয়ে গিয়েছিল আর কি। চলুন, এই তো স্ট্যান্ড, পাশেই হাওয়া দেখবেন। চলুন, কাকে হাওয়া বলে। বেশ তো, চলুন না, আলো নিয়ে যাওয়া যাক। ছেলেটি হাহা করে হেসে উঠল। লোকে যে পাগল বলবে দাদা, স্ট্যান্ডে লণ্ঠন, এ ফরাসি রাজত্ব, লোকে ঠাট্টা করতেও জানে, তাই ঠাট্টাকে ভয় করে চলতে হয় দাদা। কলকাতা নয় যে, বড় বাজারে পিদ্দিম নিয়ে রাস্তায় হাঁটলেও ফিরে লোক তাকাবে না। তাছাড়া ডাক্তারবাবু এখানে এসেছেন, তার পশার মাটি হবে যে। লণ্ঠন না নিয়েই বেরিয়ে পড়লাম। বাস্তবিকই এমন সুন্দর জায়গা দুর্লভ এদেশে। প্রকাণ্ড চওড়া ও লম্বা পাথর বাঁধানো রাস্তা, গঙ্গার কিনারে বড় ফুটপাথ, তার উপর বেঞ্চি, দূরে দূরে বড় বড় ঘাট, রাস্তার ওপাশে ক্যাফে হোটেলে মেয়েরা খাচ্ছে, চোখে পড়ল। ফ্যাক্টরি আমার চক্ষুশূল, কিন্তু এই রাত্রে ভারী সুন্দর দেখায়, বিশেষত আলোর মালা। গঙ্গার স্রোতে প্রতিবিম্ব একটু কাঁপছিল, যেন স্বপ্নপুরী। একটা বড় গাছের তলায় বেঞ্চিতে আমাকে ছেলেটি বসালে। দৃশ্যের খাতিরে সিগারেটের নতুন টিন খুললাম, এগিয়ে দিতে উত্তর পেলাম, খাই বটে, কিন্তু আপনার সামনে খাবো না। ছেলেটি সত্যি অনেস্ট, না খেয়ে যদি ছেলেটি ওই কথা বলতে পারতো তাহলে অধ্যক্ষ হেরম্ব বাবু ভালোবাসত নিশ্চয়ই, সিটি কলেজের জলপানি পর্যন্ত পেত। চন্দনগড়ের ইতিহাস শোনা গেল, অতি পুরনো শহর, গঙ্গা বক্ষে যুদ্ধ, বর্গীর আক্রমণ থেকে আরম্ভ করে স্বদেশী যুদ্ধের উপেন বাড়ুজ্জর, চারু রায়, কানাই দত্ত, রাসবিহারী বোসের কাণ্ড সবই ছেলেটির জানা। তাছাড়া প্রায় প্রত্যেক পুরনো বাড়ির গল্পই তার ঠোটস্থ। আমাদের দেশের লোকেরা নিজেদের পারিপার্শ্বিকের কোনো খবরই রাখে না, তাদের ইতিহাস ও ভূগোলের জ্ঞান স্বল্প, কারণ বোধহয় দেশটা ছোট নয়। ইংল্যান্ড, ফ্রান্স, প্রত্যেক গ্রামের নামের ইতিহাস, রাস্তা, ভাঙা গির্জা, প্রাসাদের ইতিহাস নিয়েও লোকে মাথা ঘামায়। আমাদের দেশাত্মবোধ এই স্থান মহাত্মের উপর প্রতিষ্ঠিত বলে অতি সুদৃঢ়। আমাদের দেশে সতীর অঙ্গ যেখানে পড়েছে সেখানে পুজো দিয়েই খালাস, ভক্তির সঙ্গে জ্ঞানের যে প্রয়োজন আছে জানিই না। তাই ছেলেটির মুখে শহরের নানা বৃত্তান্ত শুনে ভারী আনন্দ হলো। উঠতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু জেলের ঘণ্টা বেজে উঠল, সেই সঙ্গে গির্জার ঘড়িতে 9টা বাজল। এইবার দাদা উঠতে হবে, আর বসবার হুকুম নেই, চলুন খাওয়া দাওয়া করা যাক গে। ওঠা গেল, পথে শুনলাম তার নাম পুঞ্জুরি কাক্ষ, লোকে পুঞ্জ বলে ডাকে, নেহাতি আত্মীয়েরা পুটু বলেন, তবে ওই ব্যাপারের পর কাউকে ও নাম ধরে ডাকতে দেই না, ভালো লাগে না। শুধু নয়, দিনের বেলা ও ডাক শুনলে আমার গায়ে কাটা দেয়, দিদির এত আদরের ডাক। ও নাম বুঝি আপনার দিদির দেয়া? তিনি বুঝি এখন স্বর্গে? স্বর্গেও বটে, মর্তেও বটে, কেন আপনি জানেন না? আমি একটু হতভম্ব হয়ে গেলাম, পুণ্ডু বড় স্নেহশীল বুঝলাম, কিন্তু আমি কি করে তার বাড়ির খবর জানবো? বাড়ি ফিরে দেখি সব অন্ধকার, পাড়াগায়ের বিজলি বাতি নিয়মের ভদ্রতার তোয়াক্কা রাখে না, কল চালাবার সময় গোল হয় না, সাহেবদের কল কি না, ধনিক তন্ত্র নির্মমভাবেই কাজ আদায় করতে জানে। গাড়ি বারান্দায় প্রবেশ করা মাত্র দারোয়ান লণ্ঠন হাতে নিয়ে হাজির, দাঁত বার করে, পিত্তি জ্বলে গেল। বারান্দায় বেতের চেয়ারে বসে পড়লাম। বেয়ারা এসে ড্রয়িং রুমের টেবিলে একটা আলো বসিয়ে খাবার ঘরে আলো দিতে গেল, ভারী খারাপ লাগছিল। মানুষ আর কত আপ্যায়িত করতে পারে যুগে? ছেলেটিও বিমর্ষ হয়ে পড়েছে লক্ষ্য করলাম, যেন দাদা চুচ্চ থেকে ফিরলে সে বাঁচে, তার দায়িত্ব কমে। বললাম, তা আর কি হয়েছে? জীবনটাই এরকম, অ্যাক্সিডেন্ট উইল হ্যাপেন ইন রেস্ট রেগুলেটেড ফ্যামিলিস। কি বললে? ভারী সত্যি কথা, কে জানতো দিদির আমার এরকম হবে। এই ঘরে বসে আছি, ভাবছি দিদি এলো পার্টি থেকে, না তার বদলে জাগে, কাল শুনবেন সব কথা, আজ ক্লান্ত লাগছে। কি জানি কেন প্রাণটা ছ্যাত করে উঠল, তার কথা, কার কথা বলছে, বৌদি নয় তো, বাড়ি অত অন্ধকার কেন, যেন মৃত্যুর ছায়ায় আচ্ছন্ন, যার দীপ্তিতে গৃহ সমুজ্জ্বল হতো তারই অভাব নাকি। আপনি কার কথা বলছেন? বৌদির কথা, তিনি তো বাপের বাড়ি গিয়েছেন। হা ভগবান, বাপের বাড়ি বটে,
পরম পিতার কোলে মাথায় যেন হাতুড়ির ঘা পড়ল, বুকের তার ছিঁড়ে গেল, পেটে কে যেন ধাক্কা মারলে, শরীরটা হালকা হয়ে গেল, ছোট হয়ে গেল। সেই বৌদি? ওহ, সেই জন্যই বাড়ি অন্ধকার, শহরে আলো নেই। কই, আমি তো জানতাম না আপনি শখ পাবেন বলে খবর দেয়া হয়নি। দাদা নিজে দিতে চান না, তাই আমাকে এই অপ্রিয় কাজ করতে হলো। তিনি আপনার বৌদি, কিন্তু আমার আমাদের সকলের দিদি ছিলেন, মা ছিলেন। ছেলেটির চশমা ধোয়ায় আচ্ছন্ন হলো। আমি চুপ করে বসে রইলাম। বেয়ারা খবর দিল, খাবার তৈরি, এইখানে নিয়ে আয় সামান্য কিছু, ওই ছোট টেবিলে রাখ, কিছু খেয়ে নিন। খেতে কি কেউ পারবে? তবে দিদি না খাইয়ে কখনো ছাড়েনি, তার আত্মার তৃপ্তির জন্য কিছু মুখে দিন। তিনি অসন্তুষ্ট হবেন না আপনি না খেলে, আপনাকে না খাওয়ালে। খাবার পূর্বে খবরটা দেয়া উচিত হয়নি, কিন্তু ভাবলাম আপনি জানেন, তাছাড়া কখনই বা দিই বলুন। এই 10টা বাজলো বলে তখন হয়তো খুব ভয় পেতেন, আমি একলা আপনাকে নিয়ে কি করতাম? পরে যদি আপনার অসুখ বেড়ে যেত, আমি দাদাকে কি করে মুখ দেখাতাম? যা হয় দু এক টুকরো রুটি ওই ডিমের কারিটায় মেখে পিতৃ রক্ষা করুন। দুঃখ তো সারা জীবন ধরেই করতে হবে আমাদের। ড্রয়িং রুমের পর্দাগুলো কালো দেখাচ্ছিল, যেন কফিনে ঢাকা। ছাদ থেকে যেন লণ্ঠন ঝুলছিল, তার শেডের ছবিটা ভীষণ দেখাচ্ছিল, যেমন আমাদের দুঃখের অন্ধকারের প্রতিমা ঘরে আকাশ থেকে নেমে এসেছে। হাতে রুটি নিয়ে কতক্ষণ চুপ করে বসেছিলাম জানি না। গির্জার ঘন্টার 10টা বাজল, কবর দেওয়ার সময় যেমন ঢং ঢং করে ডাঙ্গা গলায় ঘন্টা বাজল। আমার সঙ্গী বলে উঠল, এইবার আর দেরি নেই, কোনো ভয় নেই। কিছুই বলেন না, আমাদের সয়ে গিয়েছে, এখন প্রতীক্ষাও করি, প্রথম প্রথম কি হতো ভগবানই জানেন। ধীরে ধীরে গম্ভীর স্বরে তিনি সব বৃত্তান্ত বলে গেলেন। বৌদি কৃষ্ণ ভবানী স্কুলের মিটিংয়ে সন্ধ্যাবেলায় যান, সোফেয়ারের অসুখ করেছিল, নিজেই হাঁকিয়ে যান, ফেরবার পথে এক বাসের সঙ্গে ধাক্কা খান, তৎক্ষণাৎ মৃত্যু হয়। দেহে কোনো ক্ষতের চিহ্ন পর্যন্ত ছিল না, হৃৎপিণ্ড হঠাৎ বন্ধ হয়ে যায়। যখন বাড়িতে আনা হলো শেঠদের গাড়িতে, তখন কে বলবে যে প্রাণ আর নেই? মুখে সেই হাসি, শুধু চোখ দুটো একটু বেশি জলজলে। দামি শাড়ি পরা ছিল, বিশ্বস্ত পর্যন্ত হয়নি, যেন পার্টি থেকে নামছে। আমি চুপ করে শুনে গেলাম, কি আর বলবো, তার মুখটা আমার মানসপটে ভাসছিল শুধু। তার দুষ্ট হাসি মাখানো মুখটা যে একবার দেখেছে সে কি কখনো ভুলতে পারে? যেন পুরনো বাড়ির দেয়ালে কোনো একটি দামি ছবি চিরকাল সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রত্যেক মনের আসবাবের সামিল হয়, তেমনি আমার বৌদির মুখখানা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মনে চিরদিনের জন্য আপন হয়ে গিয়েছিল। সে ছবি ভোলবার নয়, যে একবার দেখেছে সে আর কখনো ভুলবে না, ভুলতে পারে না। তিনিও আমাদের ভুলেননি, তিনি আসেন। সে কি? হ্যাঁ আসেন, প্রতি শুক্রবার আসেন, এবং বরাবর উপরের ঘরে না গিয়ে ড্রয়িং রুমে এসে আপনার ওই পাশের চেয়ারেই বসেন। আমার দম বন্ধ হয়ে আসছিল। শুক্রবার কেন? শুক্রবার মারা যান, আমাদের রাত্রে এসে খেতে বলেছিলেন, তারপর সেদিন ঠিক হয়েছিল দাদাকে নিয়ে একটু প্র্যাকটিক্যাল জোক করা যাবে। কি প্র্যাকটিক্যাল জোক তিনি করলেন? তিনি আবার কোথায় করলেন? ভগবান করলেন, সেই একই কথা। তিনি কি করে এসে? সে এক অদ্ভুত ব্যাপার। রাত্রি ঠিক 10:13 আমার ঘড়ি পর্যন্ত মিলিয়ে নিল। গলির মোড়ের মোটরের হর্ন শোনা যায়, অল্পক্ষণ পরেই গেটের ফটক খুলে যায়। ড্রাইভারের পাথরকুচির উপর দিয়ে মোটর আসবার কুরকুর শব্দ শোনা যায়। তারপরের ব্যাপারটাই সবচেয়ে আশ্চর্য। দিদির প্রাণের পরিচয় পাবেন, তার ইচ্ছার ইঙ্গিত পাবেন শুনলে। আমরা বুঝেছি যে তার প্রাণ এখনও আমাদের জন্য কাঁদে, অথচ তিনি চান না আমরা যেন কোনো ভয়ের লক্ষণ দেখাই। তার ইচ্ছা আমরা যেন স্বাভাবিকভাবে তাকে গ্রহণ করি। তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার অর্থই হলো দুর্ঘটনাকে সহজভাবে গ্রহণ করা, মৃত্যুকে অনাবশ্যক আড়ম্বরের সঙ্গে না ধরা। এই আবির্ভাবের মধ্যে তিনি প্রমাণ করতে চাইছেন জীবন ও মৃত্যুর মধ্যে ব্যবধান নেই।
ইংরেজি কবি যা বলেছেন, মৃত্যুটা নিদ্রা মাত্র। জার্মান কবি গ্রেটে যা বলেছেন, দি এন্ড অফ লাইফ ইজ লাইফ। অতএব আপনি ভয় পাবেন না। পুন্ড্রু বাবুর কথা সারগর্ভ হলেও আমার স্নায়ু এত শক্ত নয় যে আমি তৎক্ষণাৎ ভয়কে জয় করব। আমি সত্যিই ভয়ে কাঁপছিলাম, স্বীকার করতে লজ্জিত হচ্ছি না। জীবজন্তুর প্রতি তার ব্যবহার জানতে উৎসুক প্রকাশ করলাম। শুনলাম যা তা অভূতপূর্ব। গেট খোলার শব্দ হলেই তার এক পোষা বিড়াল মিউ মিউ করে দুবার মাত্র শব্দ করে আস্তে আস্তে ডেকে সিঁড়ি দিয়ে সরাসরি নামে, তারপর বারান্দা দিয়ে এগোয়, মোটরের পাদানিতে ওঠে, তিনি কোলে তুলে নেন, আলোগুলো তেজ পেয়ে জ্বলে ওঠে। তিনি হ্যাট রেখে পার্সেল রেখে বেড়াল কোলে করে প্রবেশ করেন, মুখে তার হাসি লেগেই থাকে। ওই হর্নের আওয়াজ হল, তারপর কি হলো লেখা যায় না। যতটুকু যায় তার দ্বারা ছোকরার সত্যবাদিতার প্রমাণই হয়। গেট খুলল, কুরকুর শব্দ করে গাড়ি বারান্দার নিচে থামল, মিউ মিউ শব্দ শুনলাম, এঞ্জিনের শব্দ বুকের মধ্যে হচ্ছিল। হঠাৎ এঞ্জিন থেমে গেল, আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল, আমি চিৎকার করতে পারলাম না। পক্ষাঘাতগ্রস্তদের মতন চেয়ারে বসেই রইলাম। চোখের ওপর যে ছবি ভেসে উঠল তা আমি বর্ণনা করতে পারব না। বেগুনে পর্দার ফাঁক থেকে দেখলাম বাইরের সব বৈদ্যুতিক আলো যেন চতুর্গুণ তেজে জ্বলে উঠেছে। সেই হাস্যময়ী বৌদি আমার, তার আদরের বেড়াল কোলে করে এগিয়ে আসছে। খুট করে ছাতা রাখার শব্দ হলো, তারপর পর্দা সরে গেল। ড্রয়িং রুমের আলো হঠাৎ জ্বলে উঠল, এ যেন আমার পাশেই এসে দাঁড়িয়েছে। একটু অস্ফুট ধ্বনি আমার মুখ থেকে বেরিয়েছিল, তারপর বৌদির ঠোঁট নড়ে উঠল, তার হাসি অদৃশ্য হল, মুখ ফুটে উঠল চিহ্ন শঙ্কার। খুব দূর থেকে একটা নাকি সুরের আওয়াজ শুনতে পেলাম, এই যে ঠাকুরপো কখন এলে, মিটিং আর শেষ হয় না, দেরি হয়ে গেল, ক্ষমা করো, খাওয়া দাওয়া হয়েছে তো? একি তুমি যে একদম ফ্যাকাশে হয়ে গিয়েছ, তোমার হয়েছে কি? পুটু বাড়াবাড়ি করেছে বুঝি, মাত্রা রাখতে পারুনি, রোগী বুঝে ব্যবস্থা করতে হয়। ছোকরাটি ধীরে ধীরে বলে, আমি কি করব, এবার যে কমপ্লিট নার্ভাস ব্রেকডাউন, বেড়াল দেখলে পর্যন্ত ভয় পায়। শেষ। একটু কমপ্লিকেটেড আজকের গল্পটা, তবে একটু মনোযোগ দিয়ে যারা শুনেছেন তারা সারমর্মটা বুঝতে পারবেন। ধ্রুজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়ের ভূতের গল্প, অর্থাৎ ওই বৌদিটি মারা গেছেন যে বৌদির বাড়িতে আমাদের লেখক পৌঁছেছিলেন, এবং সেই বৌদিটি মারা গেলে প্রতি শুক্রবারে, যেদিন সে মারা গিয়েছিল সেদিন রাতে এই বাড়িতে সে ফিরে আসেন, এবং শেষে সেটাই ঘটেছে। সো হোপফুলি যারা গল্পটা শুনেছেন মনোযোগ দিয়ে তাদের ভালো লেগেছে। আগামী পর্বে অন্য কোনো নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই স্টোরি টেলার ব্লগ। আল্লাহ হাফেজ।